নিজ বাসগৃহতে চিকিৎসকক হত্যার চেষ্টা। দুই যুবকে গুরুলা গুরুলক প্রহার করে মুমূর্ষু অবস্থাত পেলাই থ যায় এগারী চিকিৎসকক। ঘরের ভিতরতেই চিকিৎসকক আক্রমণ দুই যুবকর। ডিব্রুগড়ত ঘটিল চাঞ্চল্যকর ঘটনা। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার গীতার্থ শইকীয়া। মাজুলীত চিকিৎসক হিসাবে ইন্টার্নশিপ করে আছিল ডিব্রুগড়ের বৈরাগী মঠর কিরণ শইকীয়া আর রুমা শইকীয়ার পুত্র ডাক্তার গীতার্থ শইকীয়া। সোমবারে মাজুলীর নিজ গৃহত উপস্থিত হয়েছিল ডাক্তার গীতার্থ শইকীয়া। নিজের ঘর উপস্থিত হওয়ার পিছতেই ডাক্তার গীতার্থ শইকীয়াক ঘরের ভিতরের বাইর মাতি আনিছিল দেবরাজ বরগোহাঁই নামের এজন যুবকর আন এজন যুবকে। কোনো কথা বতরা নোহাক ডাক্তার গীতার্থ শইকীয়াক গুরুলা গুরুলক আক্রমণ করে মুর্মুখ অবস্থাত এড় হয়ে গেছিল দুই যুবকে। এই আক্রমণের ফলত এখন কান ছিঙি যাওয়ার পরেও দেহর বিভিন্ন স্থানত আঘাত পায় ডাক্তার গীতার্থ শইকীয়াই। কিহর কারণে ঘরের ভিতর দেবরাজ বরগোহাঁয়ে এইদরে আক্রমণ করে হত্যার চেষ্টা চলাইছিল তার একো ওয়াধি বিচারি পোৱা নাই ডাক্তার গীতার্থ শইকীয়ার পরিয়ালে। এই ঘটনা সন্দর্ভত আরক্ষীক গোচর দিছে যদিও এই পর্যন্ত আরক্ষীয়ে করায়ত্ত করব পৰা নাই আক্রমণকারী দুই যুবক। লড়া দুটামান আহিলে, আহি পেলায় আপনার গীতার্থ শইকীয়া আছে নাই বলে কলে, দেউতাকে সুদিলে যে গীতার্থ শইকীয়া আছে নাই। তারপর কলে তোমালোক কোন হওয়া বলে সুদিলে, কলে বলে মোৰ বোলে তার ফ্রেন্ড হও বোলে এনে কলে। তারপর কলে বহাহি বলে কলে, কলে নহয় গেটর মুখলে মাতি দিয়কচুন বলে কলে। তারপর জাস্ট গেটর মুখলে গৈছে, সিদ্ধা ধাই ধুই পিটি দিছে, মানে পিটি একদম এক সাত মারিছে, হি সেন্সলেস হয়ে পড়ি গৈছে। তারপিছতো মারিয়ে আছে মারিয়ে আছে। তারপর বাপেকে ওলাই আহি গেটখন, যেতিয়া লড়াটো মোৰ গীতার্থর নাম ঘরত রিকি বলে মাতো, রিকি রিকি চিঁড়িলে, তেতিয়া গাড়ি লৈ পেলায় হেঁটি পলাইছে। বর্তমান সংকটজনক অবস্থা থাকা চিকিৎসক পুত্রর ন্যায় বিচারি চিকিৎসকগীর মাতৃয়ে জানাইছে কাঠর আহ্বান। ডিব্রুগড়ের জেসিম আহমেদর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।